লোকসভা ভোটে যুব সমাজ সমর্থন পেতে মরিয়া বিজেপি। 18 বছরে পা দেওয়া তরুণ কিংবা যুবকদের পাশে পেতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পকে প্রচারে হাতিয়ার করছে তারা। আগামী 19 এপ্রিল রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচন। পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিজেপির প্রার্থী হয়ে ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে বুধবার বিপ্লবের সমর্থনে 6 আগরতলা মণ্ডলের উদ্যোগে যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবের নেতৃত্বে 6 নং আগরতলা কেন্দ্রের বিভিন্ন এলাকায় যুব মোর্চার সুবিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এদিন এই র্যালিতে অংশ নিয়ে বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। এদিনের এই বাইক র্যালিতে অংশগ্রহণ করে প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন, আগামী 19 এপ্রিল রাজ্যে পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে 6 নং আগরতলা মণ্ডলের উদ্যোগে এই বাইক র্যালি। তিনি বলেন, উদ্দেশ্য একটাই, দেশে মজবুত সরকার গঠনের লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য আমরা যুব মোর্চার কার্যকর্তারা বদ্ধপরিকর এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেবকে বিপুল পরিমাণে ভোট দিয়ে পবিত্র লোকসভায় পাঠানোই আমাদের লক্ষ্য। আগামী 19 তারিখে আমাদের পবিত্র লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রাক্তন বিপ্লব কুমার দেবের সমর্থনে 6 আগরতলা মণ্ডল যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালি। আমরা একটাই বার্তা দিতে যাই, যুব মোর্চার কার্যকর্তারা মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা এই লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা পবিত্র লোকসভায় পাঠাব। 6 আগরতলা মণ্ডলের উদ্যোগে আজকের এই বাইক র্যালিতে এত পরিমাণে যুবকদের অংশগ্রহণ দেখে বোঝা যাচ্ছে আগামী 19 এপ্রিল কী হতে চলেছে। বুধবার বাইক র্যালিতে অংশগ্রহণ করে একথা বলেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। আমরা সবাই জানি যে লোকসভা নির্বাচন এবং এই নির্বাচন আমাদের প্রার্থী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেবজি, ওনার সমর্থনে আজ 6 আগরতলা যুব মোর্চার উদ্যোগে এক বর্ণাঢ্য বাইক র্যালি আমরা বের করেছি এবং এই র্যালিতে প্রত্যেকে রয়েছে নেতৃত্ব। মনের সভাপতি আমার ডান দিকে দেখতে পাচ্ছি হীরালাল দেবনাথ মহোদয়, এখানে যুব মোর্চার যিনি প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেবও এই র্যালিতে রয়েছেন, আমাদের অন্যান্য যারা কর্পোরেটর রয়েছেন এবং ভীষণভাবে সারা এই আগরতলার 6 আগরতলার যুব মোর্চার এই র্যালি একটা স্পষ্ট মেসেজ দিয়ে কি হতে চলেছে এবার কি হতে চলেছে এই 6 আগরতলার যে যুব মোর্চার সুসজ্জিত বাইক র্যালি। 6 আগরতলা বিভিন্ন জায়গা পরিক্রমা করে এই বাইক মিছিলটি, এই দিনের এই মিছিলে যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।